আচ্ছা ভাবুন তো আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন এবং হঠাৎ আপনার একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে ভাবলেন এই টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিটটা কেটেই ফেললেন তারপর আপনি বাড়িতে ফিরে চলে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসছে লাইফটা কেমন বদলে গেল না ঠিক এমনটাই ঘটতে চলেছে আগামীকাল শুক্রবার দিন ছয় ছয়টি রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে ছয় রাশির নাম বলবো সেটি পুরোটাই কিন্তু ইঞ্জিনারেল অর্থাৎ একটি রাশির হাজারো বা লাখে মানুষ থাকতে পারে প্রত্যেকেরই নিজে নিশ্চিত প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা রাহু রাহুগ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহুগ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড়ো প্রাইজ তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করতে তোলে হ্যাঁ বন্ধুরা তাই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে তারা দেরি না করে এখনই অর্ডার করুন রাহু রক্ষা কবচ আর হ্যাঁ অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং অনেকেরই রাহু রক্ষা কবচ বাড়িতে পাঠানো হয়ে গেছে অনেকেই পায়নি এখনও পর্যন্ত রাস্তায় রয়েছে তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন আর পেয়ে যাওয়ার পর আপনারা কেউই কিন্তু পরিধান করবেন না হ্যাঁ স্ট্রিক্টলি নিষেধ রয়েছে কারণ পরিধানের একটি নির্দিষ্ট দিন রয়েছে কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে সমস্তটাই আপনি যখন হাতে পাবেন তখন আমাকে বলবেন যারা যারা নিয়েছেন তারপর আমি আপনাদেরকে সমস্তভাবে গাইড ডেন্স দিয়ে দেবো যে কীভাবে পরিধান করবেন কোন দিনে পরিধান করবেন তারপর পরিধান করুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার একটি সময় থাকে রাহুকাল এই যে রাহুকালের সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় আগামীকাল যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে সকাল নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কখন করবেন আসুন সে বিষয়ে আগে জেনে নিন সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা অনায়াসে যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন বা টিকিটও কেনাকাটা করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটি সময় হচ্ছে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত সময়টিকেও আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি একে একে আগামীকাল শুক্রবারের ছয় ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে যে রাশি নাম শুক্রবার দিন আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে সব বৃষরাশির নয় তাদেরই যাদের ব্যক্তিগত প্রাপ্তি চোখ রয়েছে এবং যাদের বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি কারণ আমি এখন এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল আর সেটি হলো চার এবং দুই এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বাকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারাও কোটি প্রতীক তবে সব রাশির নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে এবং যারা জানে তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আর সেটি হলো নয় এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক চলেছে হচ্ছে রাশি জাতক জাতিকা আপনি হলে শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মঝকে প্রাপ্তিঝোক রয়েছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক এবং তিন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচার অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার দুই এবং আট এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার নয় এবং ছয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ